বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ট্যাংরা মাছের কালিয়া। বন্ধুরা, এই যে আমরা এবার দেখো মাছটা কেটে নিয়েছি, মাছটা কাটা হয়ে গেছে। তার সঙ্গে আমরা নিয়েছি এখানে টমেটো পেস্ট আর জিঞ্জার গার্লিক পেস্ট আর স্প্রিং অনিয়ন, অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি, টমেটো পিউরি, পেঁয়াজকলি, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এবার আমি এখানে মশলা বেশি কিছু দেবো না, চারটে লবঙ্গ, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এবার যেটা আমরা করব, নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমরা মেখে নেব। এবার আমার মাছটা মাখানো হয়ে গেছে, এখানে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এবার মাছটাকে আমরা ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার যেটা করব, ফ্রাই প্যানে সর্ষের তেল নিয়ে নেব, মাছের কালিয়াটা বানাবো আমি সর্ষের তেল দিয়ে। এবার আমার তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কাটাকে। পেঁয়াজ আর লঙ্কাটাকে এবার আমি একটু ভাজা ভাজি করে নেব এখানে। তার সঙ্গে আমি কিন্তু চারটে লবঙ্গ দিয়ে দেবো মধ্যিখানে, দিলে কিন্তু এই সুন্দর একটা ফ্লেভার বার হবে আর কি। পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট। আদা রসুনটা দেওয়ার পর এটা আমি আরও একটু ভাজা ভাজি করে নেব। এখানে আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দেবো আমি লঙ্কার গুঁড়ো মানে চিলি পাউডার 2.5 টেবিল স্পুন, আর দেব টারমারিক পাউডার মানে হলদি পাউডার 1/2 টেবিল স্পুন। তারপর দেব আমি টমেটো পেস্ট। তারপর আমি এখানে দেবো স্বাদ মতো নুন। তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই যে বন্ধুরা, আমার এবার গ্রেভিটা তৈরি হয়ে গেছে, এবার আমরা মাছটা দিয়ে দেব। দেওয়ার পরে, মাছগুলো দেওয়ার পরে দেখুন, একটু ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 7 মিনিট পর, এটা আমি খুলে দেখে নেবো আমার কালিয়াটা কেমন হয়েছে। এই যে দেখুন, খুব সুন্দর রং এসে গেছে। এবার একটু আমি হালকা নাড়ে চাড়িয়ে নেব। তারপরে খোলার পর আমি একটু জোর ফ্লেমে একে আবার আরও 2 মিনিট নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছের কালিয়া তৈরি। এবার উপর থেকে আমি এই পেঁয়াজকলিগুলো দিয়ে দেবো। এই যে তৈরি হয়ে গেল আমার মাছের কালিয়া।